মালদার গাজলে অন্নদা শঙ্কর সদন ভবনে মঙ্গলবার রাজ্যের 15টি জেলার 102 আদিবাসী অধ্যুষিত ব্লকে আজ তারিখ গাজলে 1 তারিখ থেকে 3 তারিখ আদিবাসী জয় জোহার মেলা 2022 অনুষ্ঠিত হচ্ছে। এই জয় জোহার আদিবাসী সাঁওতাল মেলার প্রথমে প্রদীপ জ্বালিয়ে সিঁদুর কানু মহান ব্যক্তিদের ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানায়। এরপর বিশেষ অতিথিদের সংবর্ধনা দেন। জোহার আদিবাসী সাঁওতাল মেলাতে 8টি স্টল বসেছে, যেমন আনন্দধারা, শ্রেণী কল্যাণ এবং আদিবাসী উন্নয়ন দপ্তর, বিএলবিও, এবিও, গাজল লামসলিং, যাতে এই জয় জোহার মেলা মূলত পিছিয়ে পড়া আদিবাসীদেরকে উৎসাহিত করে। এছাড়াও এই মেলাতে আদিবাসী নৃত্য দেখানো হয়ে থাকে। এছাড়া জয় জোহার আদিবাসী মেলাতে উপস্থিত ছিলেন সনাতন টুডু, জয়েন্ট বিডিও অর্পণ মুক্তার, জেলা পরিষদ দীনেশ টুডু, হাতিমারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান মানিক প্রসাদ, বিসিডব্লিউর দায়িত্ব আধিকারিক এসসিও জিত দাস, বিওএমওইচ পি কে দাস, কৃষ্ণ সিংহ এছাড়া প্রমুখ। মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির অনুপ্রাণিতে সারা রাজ্যে 102টি ব্লক, এই 102টি ব্লকের মধ্যে আমরা মালদা জেলায় 3টি ব্লকে এই আদিবাসী পশ্চিমবঙ্গ সরকারের জয় জোহার মেলা আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এই গাজন ব্লকেও এই মেলা আজকে আমরা শুভারম্ভ করলাম। এই মেলার মূলত আদিবাসী সম্প্রদায় নিয়ে সরকারের যে বিভিন্ন কর্মসূচি স্কিম প্রকল্পগুলো রয়েছে, সেই প্রকল্প কীভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এবং আদিবাসী সম্প্রদায় পিছিয়ে পড়া সম্প্রদায় মানুষের কাছে সরকারের যে প্রচেষ্টা, এই স্কিমগুলো কীভাবে পৌঁছানো যায় তার বিভিন্ন সচেতনমূলক আলোচনা, তার সাথে সাথে আমাদের 8টি ল্যাম্প রয়েছে, মানে স্টল রয়েছে এই আদিবাসী জনগোষ্ঠীদের নিয়ে। এই ব্লকে 4টি ল্যাম্পস রয়েছে, এই ল্যাম্পসের মধ্য দিয়ে আমাদের আদিবাসী সম্প্রদায়কে উৎসাহ দেওয়া এবং তাদের বিভিন্ন প্রকল্প, তাদেরকে আত্মনির্ভর করার লক্ষ্যে এই ল্যাম্পগুলো কাজ করছে। তার পাশাপাশি আমাদের কৃষি বিভাগ থেকেও একটা স্টল রয়েছে, সাথে সাথে প্রাণী দপ্তর থেকেও একটা স্টল রয়েছে, জেলা শিল্প কেন্দ্র থেকেও স্টল রয়েছে এবং আমাদের এনআরএলএম বিভাগ থেকেও একটা স্টল রয়েছে। আজকে আমাদের শুভারম্ভ করলাম। আমাদের এই অনুষ্ঠান, এই মেলা আগামী 3 তারিখ পর্যন্ত চলবে।